আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। ইতিমধ্যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির তারিখ প্রকাশিত হয়েছে, আজকে সে নিয়েই একটা আলোচনা রয়েছে। আমরা একটু হেডলাইনটা পড়ছি, লক্ষ্য করো, সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির তারিখ 2021। এই হেডলাইনে আমাদের নিচে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে প্রথমত ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে, 20 বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে, রাবি ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে, এমনকি বুয়েটের, চবি, জাবি, বুয়েটেক্সের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ, মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ, এ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখগুলো প্রকাশিত হয়েছে। আজকের যে আলোচনাটি সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্পেসিফিক ডেট বা বিশেষ যে ডেট রয়েছে সেটা কবে নির্ধারণ করা হয়েছে, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত থেকে থাকা যে ইউনিটগুলো রয়েছে এগুলোর ভর্তি পরীক্ষার তারিখগুলো আজকে আলোচনা করা হবে। ওকে, আমরা চলে যাচ্ছি সেই পর্বতে। তো যাওয়ার আগে কিছু ইম্পর্ট্যান্ট ফোকাসড বিষয় যেগুলো তোমাদের জানা উচিত সেটা বলে দিচ্ছি। লক্ষ্য করো, দেশে 46টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও 4টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি 39টিতে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। ইতিমধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে শুধুমাত্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, বাকি 38টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয় নাই। তো এইবার আমরা সেই ভর্তি পরীক্ষার যে লিস্টটা রয়েছে যেখানে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির ভর্তির পরীক্ষার তারিখটা দেওয়া আছে সেখানে চলে আসছি। লক্ষ্য করো, 1 অক্টোবর থেকে শুরু ঢাবি ভর্তি পরীক্ষা। এই হেডলাইনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবি 2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ক ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 1 অক্টোবর, খ ইউনিটের ভর্তি পরীক্ষা 2 অক্টোবর, গ ইউনিটের ভর্তি পরীক্ষা 22 অক্টোবর এবং ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা 23 অক্টোবর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান 9 অক্টোবর অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা দেশের 8টি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল এবং ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। তৎপরবর্তী স্লাইডে চলে আসে, সেটা হচ্ছে 20টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু 17 অক্টোবরে এবং এর আন্ডারে যে তথ্যগুলো রয়েছে তোমাদের দেওয়ার মতো সেটা হচ্ছে আগামী 17 অক্টোবর ক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে 20টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এরপর খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 অক্টোবর আর গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 নভেম্বর। ওকে, এবার চলে আসো রাবি ভর্তি পরীক্ষার শুরু 4 অক্টোবর থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাবি 2021 শিক্ষাবর্ষের স্নাতক বা সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী 4 অক্টোবর থেকে শুরু হবে, চলবে 6 অক্টোবর পর্যন্ত। 4টি শিফটে এই ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল 9:30 থেকে শুরু হয়ে শেষ হবে 10:30। দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা যেটা রয়েছে সেটা দুপুর 12:00 থেকে শুরু হয়ে শেষ হবে 1:00। তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা বিকেল 3:00 থেকে শুরু হয়ে শেষ হবে 4:00। তারপর আরও ইনফরমেটিভ যে বিষয়গুলো তোমাদের জানানো উচিত রাবি ভর্তি পরীক্ষার সম্পর্কিত সেগুলো হচ্ছে এরকম। দ্বিতীয় দিন যেটা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিন ভর্তি পরীক্ষায় 5 অক্টোবর যেটা এ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত, এটাও 3 শিফটে অনুষ্ঠিত হবে। আগামী 6 অক্টোবর বি ইউনিটের বা বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষাও কিন্তু 3 শিফটে অনুষ্ঠিত হবে। তারপর চলে আসি বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু 20 অক্টোবর, আগামী 20 ও 21 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বা বুয়েট 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আর চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 6 নভেম্বরে। এবার চলে আসো চবি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু 27 অক্টোবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চবি স্নাতক 2020-21 সেশনে ভর্তি পরীক্ষা 5টি ধাপে নেওয়া হবে, 27 ও 28 অক্টোবর বি ইউনিট, 29 অক্টোবর সি ইউনিট ও 30 ও 31 অক্টোবর ডি ইউনিট ও 1 ও 2 নভেম্বর এ ইউনিট পরীক্ষা, এছাড়া 5 নভেম্বর উপ ইউনিট বি 1 ও ডি 1 ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৎপরবর্তী যে নেক্সট পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যের যে স্লাইড অংশটুকু রয়েছে যেখানে ইনফরমেশানগুলো তোমাদের জানা উচিত সেটা এখন আমরা জানব। চলো নেক্সট স্লাইডে চলে যাই আমরা।
লক্ষ্য করো, জাহাবীর ভর্তি পরীক্ষা শুরুর 7 নভেম্বর, অর্থাৎ জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানকার যে ভর্তি পরীক্ষা অ্যারেঞ্জ করা হয়েছে সেটা 7 নভেম্বর থেকে স্টার্ট হবে। দ্য এক্সাম ডেট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ গোয়িং টু বি স্টার্টেড অন দ্য 7th অফ নভেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বা জাবি 2021 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী 7 নভেম্বর থেকে শুরু হচ্ছে। গত 2 সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে 7 থেকে 18 নভেম্বরের মধ্যে নেওয়ার সুপারিশ করা হয়। তারপর সুপারিশটির বিশ্ববিদ্যালয়ের পরিষদের সভায় নির্দিষ্ট তারিখেই ভর্তি পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। অর্থাৎ এর মূল কথা বা মূল বক্তব্য হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে 7 নভেম্বর থেকে। এবার চলে আসো, বুটেক্সের ভর্তি পরীক্ষা 12 নভেম্বর। আগামী 12 নভেম্বর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বুটেক্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম জানান, বুটেক্সের 2021 শিক্ষাবর্ষের লেভেল 1 টার্ম 1 বা সেমিস্টার 1 এর ভর্তি পরীক্ষা আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। বিষয়টি একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হবে। শিগগিরই ভর্তি পরীক্ষার সময় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। এর মানে হচ্ছে এটা সম্ভাব্য একটা ডেট দেওয়া আছে, এটা ক্লিয়ার না। তারপরও তোমাদের যে ইনফরমেশানটা কাজে লাগতে পারে এবং পূর্বগামী একটা হিন্টস হিসেবে এটা দেওয়া হলো, তো এটা নিয়ে আরও আপডেট রয়েছে যেটা পরবর্তীতে তোমাদের দেওয়া হবে। ওকে, পরবর্তীতে চলে যাই নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা 13 নভেম্বর। অর্থাৎ 3টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েট, কুয়েট, চুয়েট, এই 3টার যে গুচ্ছ সিস্টেমে বর্তমানে এক্সাম হচ্ছে তার ডেট নির্ধারণ করা হয়েছে 13 নভেম্বর। আগামী 13 নভেম্বরে অনুষ্ঠিত হবে 3টি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষা। প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়া 3টি বিশ্ববিদ্যালয় হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা চুয়েট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েট, এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা রুয়েট। এবার চলে আসো মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু 19 নভেম্বর। আগামী 19-20 নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ভর্তি পরীক্ষার এই তারিখ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। জানা গেছে এবার দেশের 4টি বিভাগীয় শহরে ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনা এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কবে কোন ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা হবে সেটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত করা হবে। এবার চলে আসো যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাদের বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার তারিখ রয়েছে সেটা নির্ধারিত করা হয়েছে এবং সেটা দেওয়া আছে। লক্ষ্য করো, 27 নভেম্বর 7টি কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা। আগামী 27 নভেম্বর দেশের 7টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রধান পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মতো কৃষি বিজ্ঞান বিষয় ডিগ্রি প্রদানকারী 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এসব বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে আজকের আয়োজন, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্টলি জানা উচিত ছিল সেগুলো বলে দেওয়া হলো। ভিডিওটি যদি তোমাদের হেল্প করে থাকে কাইন্ডলি আমাকে হেল্প করে দিও সাবস্ক্রাইব করার মাধ্যমে, যাতে চ্যানেলটিকে আমি স্ট্রং করে এরকম ইনফরমেটিভ বা তথ্যপূর্ণ ভিডিও নেক্সট টাইম তোমাদের কাছে আপলোড দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে যায়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।